আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, অশান্ত মিয়ানমার সীমান্তে বাংলাদেশের করণীয়। এরপর জানিয়ে দিব বাংলাদেশ বনাম মায়ানমার সামরিক শক্তি। আরো জানিয়ে দিব সমাজে ধনী গরিবে বিশাল ব্যবধান তৈরি হয়েছে বলেছেন রিজভি। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে দুই ভাগে ভাগ হলো বিবিসির কার্যক্রম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অশান্ত মিয়ানমার সীমান্তে বাংলাদেশের করণীয়। মিয়ানমারে যে অস্থিরতা চলছে তার সরাসরি বিরূপ প্রভাবে শিকার হয়েছে বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজার সীমান্তের মানুষ। এখনো অরক্ষিত সীমান্তে মানুষের মধ্যে শুধুই ভয় আর আতঙ্ক। সরেজমিন দেখে আসার পর আমার মতামত হলো পরিস্থিতি ভালো নয়, মিয়ানমার সীমান্ত ভয়াবহ রকম অরক্ষিত। আরাকান আর্মির সদস্যরা অনায়াসে বাংলাদেশের ভেতরে আসা যাওয়া করছে। মিয়ানমারের নাগরিকরাও যাতায়াত করতে পারে। বিজিবি সদস্যদের সহযোগিতা ইয়াবাসহ অন্যান্য পণ্য বাংলাদেশে ঢুকছে। বাহিনীটি সদস্যদের অনেককেই এই সীমান্তে থাকাকে সৌভাগ্য বলে মনে করেন। তবে তমরুর কোনাবাড়ি, বাইশফাড়ি, তমরু বাজার, জলপাইতলি অর্থাৎ গোটা ঘুমধুম সীমান্ত, থাইংখালি, হোয়াইংক্যাং সীমান্ত অর্থাৎ স্থলভাগের অংশে বিজিবি সদস্যরা নিজেরা নিজেদের নিরাপত্তার চিন্তায় আছেন। জানা যায় যে সকল বিজিবি সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছে এদেরকে ধরে ধরে বিজিবির হাতে এনে দিয়েছে স্থানীয়রা। বিজিবি থেকে এগিয়ে যায়নি একটি ঘটনায়ও। বিভিন্ন স্থানে অস্ত্র পরে থাকা সহ সবকটি জায়গায় বিজিবির চরম দীর্ঘ সূত্রিতা ছিল চোখে পড়ার মতো। তোমরো বাজারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দৌড়ানো কেএনএফ সদস্যদের ভিডিও বাংলাদেশি গণমাধ্যমে প্রচার হয়েছে। ঘুমধুম হো হোয়াংকং সীমান্ত আরাকান আর্মির দখলে, খুব ক্ষুদ্র অংশ আরএসওর দখলে আছে। সীমান্তের মানুষেরা আতঙ্ক আছে, যদি মিয়ানমার আর্মি পাল্টা আক্রমণ করে তাহলে আবারও হতাহত হবে বাংলাদেশের মানুষ। এমনকি আরাকান আর্মিও বিজিপির মতো বাংলাদেশে আশ্রয় নিতে পারে। গত কয়েকদিনের অনুপ্রবেশের ঘটনায় বেশ কিছু অস্ত্র সীমান্তের মানুষের হাতে পড়েছে, এটা শতভাগ নিশ্চিত। অভিযোগ পাওয়া যায় বিজিপি সদস্যদের প্রায় প্রত্যেকের সাথে থাকা স্বর্ণ হাতিয়ে নিয়েছে সাধারণ বাঙালিরা, এমনকি কিছু বিজিবি সদস্যরাও। সীমান্তে স্মাগলাররা শুধু অস্ত্র নয়, গোলা বারুদও নিজেদের দখলে নিয়ে বিক্রির অফার দিচ্ছে প্রকাশ্যে। এ বিষয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি দ্রুত সীমান্তের ভেতরে অভিযান করা দরকার। এই অস্ত্র সমতলে আসলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সীমান্তে মিয়ানমারের দেয়া কাঁটাতারের বেড়া থাকলেও বাংলাদেশের নেই। বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় বেশ কয়েকজন আরএসও সদস্য অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নেয়, যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারও দেখা গেছে। আরএসও বিষয়ে বাংলাদেশ বিশেষ সিদ্ধান্ত নিলে তা বিভিন্ন গণমাধ্যমের সাথে আগে থেকেই সমন্বয় করা উচিত এবং ওই অঞ্চলে সংবাদ সংগ্রহ ও প্রচারে রাষ্ট্রীয় কোনো বিধি নিষেধ থাকলে তা সব গণমাধ্যমের জন্য একরকম হওয়া উচিত। সীমান্ত এলাকার মানুষজন গোলাগুলি, মর্টার শেল এর শব্দ এসবের মধ্যেই নিজেদের দৈনন্দিন কাজ করছেন। শূন্য রেখা ঘেঁষে আরাকান আর্মি সদস্যরা চলাফেরা করছে। তাদের খাবার ও জ্বালানির যোগান দিতে বাংলাদেশের পাচারকারীরা খাদ্য ও জ্বালানি পাচারের চেষ্টা করছে। বাংলাদেশ বনাম মায়ানমার সামরিক শক্তি। দক্ষিণ এশিয়া দুই উত্তেজনাপূর্ণ দেশ হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ। রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরে জলসীমার মালিকানা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। আর এই আঞ্চলিক রাজনীতিতে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সংঘাত হয়নি, তবে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক শক্তি বাড়াচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। প্রশ্ন হলো সামরিক এবং কৌশলগত দিক দিয়ে কোন দেশ কি অবস্থানে রয়েছে। আমাদের আজকে ভিডিওটিতে থাকছে 2021 সালে এসে বাংলাদেশ এবং মায়ানমারের সামরিক শক্তি কি অবস্থায় আছে তার একটি তুলনা। তাহলে চলুন বাংলাদেশ নাকি মায়ানমার কে এগিয়ে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। সামরিক শক্তির তুলনায় যাওয়ার আগে ভৌগোলিক গুরুত্ব সহ অন্যান্য বিষয়গুলো দেখে নেওয়া যাক। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, বিশেষ করে চীন এবং ভারতের মতো দুই
পারমাণবিক শক্তিধর দেশের পাশেই। একই অবস্থা মায়ানমারের জন্য। আর এ কারণে মায়ানমার এবং বাংলাদেশ, চীন এবং ভারত এই দুই দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে এই অঞ্চলের সংঘাতে আমেরিকা সর্বদাই সজাগ দৃষ্টি রাখে। যুদ্ধের ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশেরই বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। বাংলাদেশ তুলনামূলক ছোট হলেও প্রচন্ড ঘনবসতিপূর্ণ, আবার মায়ানমার অনেকটা বিশাল আকৃতির এবং দুর্গম অঞ্চলে ভরা। তাই এই দুই দেশে যুদ্ধ করাটা খুবই কঠিন কাজ। এবারে আসুন সামরিক শক্তিতে কে এগিয়ে তা দেখে নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের র্যাঙ্কিং এ বাংলাদেশ এবং মায়ানমার কাছাকাছি অবস্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান 45 নম্বরে আর মায়ানমারে 38 নম্বর। অর্থাৎ বাংলাদেশের থেকে মায়ানমার কিছুটা এগিয়ে। এর অন্যতম প্রধান কারণ, মায়ানমারের বিমানবাহিনী বাংলাদেশের বিমানবাহিনী থেকে অনেকটা শক্তিশালী। সমাজে ধনী গরিবের বিশাল ব্যবধান তৈরি হয়েছে বলেছেন রিজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ঈদের আনন্দ উদযাপনের বিপরীতে মধ্যবিত্ত মানুষেরা মুখ লুকিয়ে কাঁদছে। পবিত্র ঈদ উল ফিতর সমাগত, বিশ্ব মুসলিমের একটি সর্বোচ্চ আনন্দ ও খুশির দিন। ধনী গরিব নির্বিশেষে সকলকেই এই উৎসব পরিবার স্বজন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উপভোগ করুন। কিন্তু এবছরও জনগণের ভোটের অধিকার গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনের এই উৎসব ম্লান হয়ে গেছে। দামি সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট আর মহাদুর্নীতির কারণে মানুষের শেষ হাসিটিকেও বিলীন হয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার 9 এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভি বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে। সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই যেন দুঃস্বপ্ন। দুঃশাসনের সবলে সমাজে নেমে এসেছে নৈরাজ্যের এক ঘন অন্ধকার। দ্রব্যমূল্যের লাগাম না টেনে বাজার সিন্ডিকেটের হোতাসহ সরকারের আস্থাভাজন ক্ষমতাধর ব্যক্তিবর্গ ব্যস্ত রয়েছে লুটপাট, দুর্নীতি ও বিরোধী মতকে দমনপীড়নে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ, শ্রমিকদের বেতন বোনাস না পাওয়া এবং বিরোধী নেতাকর্মীদের কারা নির্যাতনের বিষয়ে তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বাসের টিকিটের দাম আকাশ ছোঁয়া, বাস পরিবহন খাত আপাদমস্তক, অনিয়ম দুর্নীতির কারখানা। ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, শ্রমিক লীগ ছাত্রলীগের কালোবাজারি টিকিটের ব্যবসা নামে চলছে লুটতরাজ। ঈদযাত্রায় এখন ব্ল্যাক টিকিটের চড়া দাম, জীবনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে ভোগান্তির আর হয়রানির। ভারতের দুই ভাগে ভাগ হলো বিবিসির কার্যক্রম। ভারতে দুই ভাগে বিভক্ত হয়ে সংবাদ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। বুধবার থেকে এই নতুন ধরনের ব্যবস্থাপনার যাত্রা শুরু হচ্ছে। দেশটির আইন অনুযায়ী বিদেশি বিনিয়োগের শর্ত পূরণ করতে পরিবর্তন আনা হয়েছে সংবাদ মাধ্যমটির পরিচালনা কাঠামোতে। ইংরেজি ভাষা ডিজিটাল টেলিভিশন এবং রেডিও মাধ্যমের সংবাদ কর্মীরা সরাসরি বিবিসি লন্ডনের সদর দফতরের অধীনে কাজ করবেন। অন্যদিকে কালেকটিভ নিউজরুম নামে একটি নতুন স্বাধীন ভারতীয় মালিকানাধীন কোম্পানি বিবিসির ভারতীয় ভাষার সার্ভিসগুলোর জন্য সংবাদ সংগ্রহ ও প্রকাশ বা প্রচারে কাজ করবে। এখন থেকে বিবিসি হিন্দি পরিচালিত হবে কালেকটিভ নিউজরুমের অধীনে। এছাড়া মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষাভাষীদের জন্য সংবাদ মাধ্যমটির পৃথক আউটলেট বা ওয়েবসাইট রয়েছে। এই পরিষেবাগুলো কালেকটিভ নিউজরুমের মাধ্যমে পরিচালিত হবে। এর আওতায় আরো থাকছে বিবিসি নিউজ ইন্ডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল। ইংরেজি ভাষায় কন্টেন্ট আপলোড করা হবে এতে। বিবিসি ইন্ডিয়ার অফিসে ভারতীয় কর্তৃপক্ষের তল্লাশির এক বছর পর এই বিভাজনের পদক্ষেপটি নেওয়া হয়। যুক্তরাজ্যে একটি ডকুমেন্টারি সম্প্রচার করা হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। মিস্টার মোদীর ব্যাপারে সমালোচনা তৈরি করা ডকুমেন্টারিটি ভারতে যদিও প্রচারিত হয়নি। যাই হোক, প্রচারের কয়েক সপ্তাহ পরে আয়কর কর্মকর্তারা হানা দেন বিবিসি ইন্ডিয়ার কার্যালয়ে।